একটা বই পড়ছিলাম, লকডাউনে তো বই পড়ার একটা ভালো সময় হয়েছে। বইটা অনেকদিন আগেই কেনা, লেখা ডক্টর রাধা নাগের, একজন অভিজ্ঞ শিক্ষিকা। বইটার নাম পড়াশোনায় ভালো হতে হলে, আর এটা প্রকাশ করেছে ইন্ডিয়ান পাবলিশিং হাউস। আসলে বইটা ছাত্রছাত্রীদের নিয়েই লেখা, তা এই শ্রম দিবসে ছাত্র শ্রমিকদের কথাগুলো একটু জানাবার মনে হলো, জানানো যায়। আসলে বইটা পুরোপুরি ছাত্রদের, শিক্ষার্থীদের, আর আমার মনে হয় বইটা প্রত্যেকটা শিক্ষার্থীদের, শিক্ষকদের, অভিভাবকদের পড়া প্রয়োজন। ভালো বই তাদের উৎসাহিত করতে সাহায্য করবে, আপনি কিনে পড়ুন। কিন্তু ইচ্ছে করলে তো পড়া যাবে না, হাতের কাছে পাওয়া যাবে না। কলকাতা কলেজ স্ট্রিটে আসবেন, তারপরে কিনবেন, বা জেলাগুলোতে অর্ডার দিতে হবে। তা আমি ভাবলাম এই বইটা একটা পর্যালোচনা করি, কি লেখা আছে এটা বলি, লেখিকার অভিমত, তার লেখা, আর আমার যেটা অভিজ্ঞতা হয়েছে সে অভিজ্ঞতার আলোকে আলোচনা ছাত্রছাত্রীদের জন্যে মূলত। জানো, ছোটোবেলায় আমাদের বলার মতন, উৎসাহিত করার মতন মানুষ খুব কম ছিল। আজকে তোমরা প্রচুর বই পাও, শিক্ষক শিক্ষিকা বলেন, ভবিষ্যৎ জন্য প্রস্তুতি বলবেন, কী নিয়ে পড়বে, কেন পড়বে, কীভাবে পড়বে, সব তোমরা তাদের কাছে জানতে পারো। এই সুযোগটা আমরা পাইনি, প্রচুর মার খেয়েছি। কিন্তু দু একজন বাদে, দু একটা কথা বাদে, উৎসাহ পাওয়ার মতন কথা, আলোচনা আমাদের জীবনে খুব ঘটেনি। আর সেই জন্যেই আমি নিজে পড়লাম, মনে হলো পড়াটা তোমাদের সঙ্গে একটু আলোচনা করি, যদি তোমাদের কাজে লাগে। নমস্কার, আপনি শুনছেন, শুনুন, আপনার অভিজ্ঞতার সাথে আমার অভিজ্ঞতার একটা বিনিময় হতে পারে। যদি আপনার মনে হয় যে ছোটদের কারো কোনো কাজে লাগতে পারে, তাদের উৎসাহ যোগাতে পারে, শেয়ার করবেন বা তাদের দেখতে বলবেন। এই অনুরোধটুকু রইল, আর যদি পরামর্শ দেন ভালো লাগবে, খুশি হব। হ্যাঁ, এটা একটা পর্বে হবে না, আমি অন্তত 20 থেকে 22টা ছোট ছোট করে এপিসোড করব, আপনার শুনতে থাকবেন। পুরো একটা বই তো, বড় বই, অভিজ্ঞ মানুষের লেখা, ভালো লেখা, তিনি অনেক ডিটেলস লিখেছেন। আমি সংক্ষেপে বললেও কিছুটা সময় নেবে, সুতরাং ওই ক্যাপসুল তৈরি করে আমি খাওয়াতে পারবো না। অধ্যায় ধরে একটু একটু করে চেষ্টা করব আপনাদের কাছে পরিবেশন করতে। শুনুন, আমার কথাগুলি চোখ বন্ধ করে শোনো, তারপর একটু ভাবো, ভাবো এই লেখা তোমার কোনো কাজে আসতে পারে কিনা, কোনোভাবে কি একে তুমি ব্যবহার করতে পারো কিনা, তোমার জীবনে এটা একটা সম্পদ হয়ে উঠতে পারে কিনা। তুমি একজন অনন্য মানুষ, কারো থেকে কম নও। আজকের বিষয় এটা নিয়ে, ছেলে মেয়েদের নিয়ে মায়েদের ভারী দুশ্চিন্তা। কেউ বলে আমারটা অঙ্কে একেবারে মাথা নেই, কেউ বলে আমারটা ইংরেজি লিখতে গেলে দাঁত ভেঙে যায়। কিন্তু বিজ্ঞান কি বলছে? বলছে প্রতিটি মানুষের মাথা সমান,
কেউ কারো থেকে বুদ্ধিতে কম হতে পারে না। কিন্তু তাই যদি হয়, তবে ক্লাসের প্রথম হয় যে ছেলে বা মেয়ে, তার মতন অঙ্ক তুমি পারো না কেন? উত্তর হচ্ছে মন দাও না বলে। তোমার বুদ্ধি তুমি অঙ্কে না খাটিয়ে অন্য কোথাও খাটাচ্ছ। খেয়াল করে দেখো, তুমি যেটা ভালো পারো, যেমন খেলা, ফার্স্ট বয় বা ফার্স্ট গার্ল সেটা পারে না, কারণ সে পড়ায় মন দেয়, তুমি খেলায়। দেখো, শচীন টেন্ডুলকার খেলায় বিশ্বসেরা, কিন্তু পড়ায় একদম ভালো না। আবার অমর্ত্য সেন পড়ায় নোবেল পেয়েছেন, কিন্তু খেলায় জিরো। এক্ষেত্রে শচীন বুদ্ধি দিয়েছে খেলায়, অমর্ত্য সেন পড়ায়। আসলে বুদ্ধিকে যেদিকে বেশি খাটাবে সেই দিকেই উন্নতি বেশি হবে। আর এই বুদ্ধিকে যদি কোনো দিকে না খাটাও তাহলে কি হয়? শিয়াল পণ্ডিত কথায় আছে না, অলস মস্তিষ্ক শয়তানের বাসা। মনে রেখো, বুদ্ধিতে তুমি কারো চেয়ে কম নও। কি খাটাচ্ছিলে বলে তোমার পড়াশোনা ভালো হয়নি বা ভালো করতে পারোনি। একটা গল্প বলি, আমার ভাই একদম পড়াশোনায় ভালো না, তা বাড়ি থেকে সিদ্ধান্ত নিল ওকে হোস্টেলে দেওয়া হবে, একটা আশ্রমিক স্কুলে, দূরে বাড়ির থেকে দূরে দিলাম। যথারীতি এক বছর পরে সে বাড়ি এলো, তার সাথে গল্প করছিলাম। হ্যাঁ, একটু বলে রাখি যে ওই আশ্রমিক স্কুলটা আর তার মামা বাড়ি কাছাকাছি। তার মামা একজন সেই সময়কার পরিচিত মস্তান, পড়াশোনার ব্যাপারে তিনি যেমন ছিল তেমনই আছে, কিছু মনে রাখতে পারে না। সুতরাং বাড়ির থেকে ওখানে গিয়ে তার উন্নতি হয়নি। তবে তার সাথে গল্প করতে করতে একটা জিনিস জানলাম, সে যত ধরনের পিস্তল আছে তার সব নাম জানে। অর্থাৎ সমাজ বিরোধীরা যে ধরনের অস্ত্র ব্যবহার করে, ছোট বড়, তার সব নাম জানে। সে এটা মনে রাখতে পারে কিন্তু নিজের পড়াটা মনে রাখতে পারে না। একবার পড়ায় মন দিয়ে একাগ্র হও আর ম্যাজিক দেখো, নিজের উপরে বিশ্বাস রাখবে, সবসময় ভাববে আমি পড়াশোনায় ভালো, আমি বুদ্ধিতে কারো থেকে কম নেই। হ্যাঁ, এটা মন্ত্রের মতো নিজের মধ্যে রাখবে, আমি পড়াশোনায় ভালো, আমি বুদ্ধিতে কারো সে কম নই। বিজ্ঞানী এডিশনের কথা শুনেছ, জানো, পড়েছ, পড়ায় ভালো একদম ছিল না বলে স্কুল থেকে তাড়িয়ে দিয়েছিল, কিন্তু তার জন্য নিজেকে খারাপ লাগেনি, তার হতাশ হননি, নিজের মনকে সংহত করেছেন আর একের পর এক আবিষ্কার করেছেন। সম্রাট নেপোলিয়ন অভিধান থেকে ইম্পসিবল শব্দটা কেটে দিয়েছিলেন, তোমরাও তোমাদের অভিধান থেকে ইম্পসিবল শব্দটা কেটে দাও, কারণ তুমি পারো, তুমি কারো থেকে কম নও।